পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে একের পর এক নতুন শক্তির আভাস দিয়ে যাচ্ছে রুহানি সরকার। শুক্রবার ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমিতে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র মহড়াও দেখিয়েছে তারা। ভূমি থেকে ভূমি এবং ড্রোন থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় জ্বালানি ব্যবহার করা হলেও পরমাণু বোমা বহনে সক্ষম বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ছোট ছোট এসব ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের যে কোনো যুদ্ধবিমান আকাশেই ধ্বংস করতে পারবে। এর আগে ইরানের নৌবাহিনী নিজেদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ উন্মোচন করেছে, এর নাম IRIS মাকরান। ইরানের সামরিক নৌবহরে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ এটি। এই নৌযান 5টি হেলিকপ্টার বহনে সক্ষম। একই সঙ্গে আরেকটি নৌযানও যুক্ত হয়েছে ইরানের নৌবহরে, সেটি ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম। এটি আগে ছিল তেলের একটি ট্যাঙ্কার, পরে ইরানের দেশীয় প্রযুক্তি ব্যবহার করে একে যুদ্ধযানে রূপ দেওয়া হয়েছে। মূলত অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেবে নৌযানটি। এখান থেকে দ্রুতগামী ছোট নৌযানগুলোকে বিভিন্ন কাজে পাঠানো হবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সবসময় সন্দেহের দৃষ্টিতে দেখে আসছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইসরায়েল। বর্তমানে 2015 সালের পরমাণু কর্মসূচি সীমিতকরণ চুক্তি নিয়েও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক তেমন ভালো যাচ্ছে না। মুবাল্লিক করিম, মাইটিভি।